বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। জঙ্গিপুর পৌরসভার পিএইচসির আন্ডারে চলছে অমৃত প্রকল্পে জলের পাইপ লাইনের কাজ। 3 বছর পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না জঙ্গিপুর পৌরসভার মানুষ। অভিযোগ, বাড়ি বাড়ি জল দেওয়ার কথা ছিল, পাইপ লাইনের কাজ চলছিল, দীর্ঘদিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেই কাজ সম্পন্ন করতে পারেননি ঠিকাদার। কবে জল মিলবে সেদিকে চেয়ে রয়েছেন বাসিন্দারা। জঙ্গিপুর পূর্বপাড়ের মানুষদের অভিযোগ, এখনো পর্যন্ত প্রায় 75% কাজ হয়নি, কবে জল মিলবে অনিশ্চিত। আমরা জঙ্গিপুর মিউনিসিপালিটিতে বাস করি, কিন্তু দেখা যায় সময় 2-3 দিন ধরে জল পাওয়া যায় না। এবার যাদের বাড়িতে মোটর আছে তারাই একমাত্র সময় জল পায়। এবার যাদের 90% লোকের ঘরে মোটর নাই তো তারা জল পায় না। জলের পাইপ লাইন খারাপ করে দিয়েছে কিন্তু জলের কোনো দেখা নাই। এটা আমরা শুনছি এই বছর হয়ে যাবে, কিন্তু দীর্ঘ 4-5 বছর ধরে আমরা শুনছি অমৃত প্রকল্পে যে জলের পাইপ লাইন মানুষের বাড়িতে দেওয়া হবে, তার এখন পর্যন্ত কোনো সুরাহা হলো না। না, এই ভোটের টাইমে আসে নেতারা বলে কি এই বছরই জলের কাজ দ্রুত চলছে, চালু হয়ে যাবে, কিন্তু তারপরে ভোট পার হলেই তাদের কোনো দেখা মিলে না নেতাদের। বিভিন্ন জায়গায় দেখে সমস্যা দেখা দিচ্ছে রাস্তাতে, আমরা বারবার দেখেছি রাস্তা কেটে ঠিক করছে, আবার কি হচ্ছে আবার মেরামত করছে, এইরকম লেগে আছে। প্রত্যেক বছর দেখে যায় যে রাস্তা খুঁড়তেই আছে। যে জলের পাইপ লাইন সঠিকভাবে কাজ চললে পারে 1 বছর টাইম লাগবে, 1 বছরে সব কমপ্লিট হয়ে যাবে। যদি সরকারের নিয়ত থাকে কাজ করার তাহলে 1 বছরে কমপ্লিট হবে, কিন্তু দীর্ঘ 4-5 বছর ধরে এই ওই নিয়ে বাহানা চলছে নেতাদের। আমাদের 8 নম্বর ওয়ার্ডে এর আগে পুরোনো পাইপে জল গিয়েছিল, হ্যাঁ, তাই যাই হোক ওটা এখন আর বন্ধ আছে। আর নতুন পাইপে কানেকশান হয়েছে 50%, আর 50% বাকি আছে, সেটা হয়ে যাবে, কাজ শুরু করবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে শুরু করবে পৌরসভা থেকে বারবার। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে মানে তথ্য তাতে আশা করি সম্ভব, এখন এটা টেকনিক্যাল ব্যাপার, তো কতটা মানে তাড়াতাড়ি দ্রুত করা যায় এই নিয়ে খুব মানে তৎপর আছে। আমি না কথা রাখছে না, এটা একটা মানে জলের ব্যাপারটা মানে কম সম ব্যাপার না, একটা বিশাল প্রজেক্ট, এটা অবশ্যই সময় লাগবে। কথা দিয়ে রাখছি না, মানে মানুষের অবশ্যই এটা যেটা বলছে এটা স্বীকার করছি, কিন্তু বিশাল প্রজেক্ট, এটা একটু সময় লাগছে এটা, হ্যাঁ, যেহেতু টেকনিক্যালের ব্যাপার, ইঞ্জিনিয়াররা একটু সময় নিচ্ছে, হ্যাঁ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।